কাকিমা, আমাদের পাড়ার কাকিমা। মা ঠিক চেনে, দেখাবো দেখাবো সব দেখাবো তোমাদেরকে। নতুন জিনিসটা দেখো কি দারুণ হয়েছে। এ দেখো আমার রুটি হয়ে গেছে, আমাদের মোমো চলে এসেছে, আমার বাবার প্রিয় খাবার। গাইস দেখো আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। দেখ মা তুই তো পরোটা খাবি, রুটি খাস না। আমার বড় মেয়েকে এখন খেতে দিচ্ছি, এখনো কমপ্লিট হয়নি, এখন কি সব করছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, হালকা হালকা ব্যথা এখনও আছে। তা যাই হোক, এখন আমরা কোথায় যাব? এখন ইভিনিং টাইম, চলো আমরা এখন এক জায়গায় যাবো, একটা জিনিস তোমাদের দেখাবো, নতুন জিনিস, খুব সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমাদের দেখাবো। আজকেই এসছে নতুন জিনিসটা, তাহলে তোমরা চলো আমরা কোথায় যাচ্ছি আর কি জিনিস দেখাবো সেটাই চলো তাহলে যাওয়া যাক। তাহলে না নিয়ে নিয়েছি, দাঁড়াও ব্যাগটা নিয়ে নিই, আমি ব্যাগটাও নিয়ে নিয়েছি। আয় চলো, তাহলে লাইটটা বন্ধ করে দিই, আয় মামা চলো, তোমরাও চলো আমাদের সাথে। কি জিনিস দেখাবো তোমাদেরকে, নতুন একটা জিনিস, চলো চলো। তোমারও ঘর ও মামামের স্কুলের দেখাচ্ছি, দাঁড়াও মামামের স্কুলের এটা প্রজেক্ট, দেখো কি সুন্দর ঘরটা, কি দারুণ না, দেখো কি সুন্দর। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, হ্যাঁ এই দেখো কি সুন্দর। এটা কি পুকুর, পুকুর স্নান করেছে, হাত দিয়ে না ছাড়ো, কি সুন্দর করেছে তোমাদের দাদা ভাই, দেখো নিজের হাতে বাটারফ্লাই। দিস ইজ এ বাটারফ্লাই, বাটারফ্লাই ইজ এ স্মল ইনসেক্ট, তারপরে দে ভেরি কালারফুল এন্ড বিউটিফুল, তারপরে দে দে তাহলে উঠতে পারে কি হবে, দেখ দে ক্যান ফ্লাই, তারপরে দে 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 হ্যাজ হ্যাজ টু উইংস, টু উইংস না ফোর উইংস, চলো তো যাওয়া যাক, দিয়ে দে চলো চলো ভাই, দেও ঘরে যাই, দেও ঘরে গিয়ে প্রভুর দেখা যে পাই, এ বন্ধ করে দাও না, বন্ধ করতে কোনো চলে রে, হাসির দিকে নামতে গেলেই কষ্ট আমার, ছাড়া আর কোনো কষ্ট নেই। চলো চলো ভাই, দেও ঘরে যাই, দেও ঘরে গিয়ে প্রভুর দেখা যে পাই, দেখো বেরিয়ে পড়েছি, মামামও বেরিয়ে পড়েছে, মামা এদিকে গাড়ি আসছে, মামাম এদিকে হাফ প্যান্ট পরেছে, এদিকে ফুলহাতা গেঞ্জি পরেছে, দেখো মামামের পাগলামি দেখো তোমরা। আমাদের কাকিমাকে দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো কাকিমা, আমাদের পাড়ার কাকিমা, এখনো লাইট জ্বলছে, কি করে লুকাই লুকাই কি করে, বৌদির বাড়ি চলে এসেছি, আর এত তাড়াতাড়ি রুটি করলে রুটি আমাদের কেউ খেতে পারবে না, সব আমি রুটি নটার সময় করি, রুটি বলো গরম গরম ভালো লাগে। আমি আমার বন্ধুদের একটা নতুন জিনিস দেখা, ও আমার লাফায় না, দেখো কি লাফালাফি করছে, দেখো 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 খাটের মধ্যে কি লাফায় এসেছে, মামা বাড়ি ভারি মজা, কিনচর নাই মামা বাড়ি, আসলে বড় আনন্দ করবে বলো তো। শোনা তুমি কোথায় এসছো বলে দাও, দেখি মামির বাড়ি। তোমাদের আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো, এর জন্য আমি এসেছি, মানে জিনিসটা এখানে নেই কিন্তু জিনিসটা চলে এসেছে, তোমাদের দেখাবো, তোমাদের নিয়ে যাব সেই জায়গাটায়, কোনখানে জিনিসটা এসছে, কি জিনিস এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোন জিনিস বলো তোমরা, চল যত পার, টাটা টাটা ঢাকা, চল যত পার যত পার,
তোমার ছেলে কই যায়? হাঁটতে পারে? হ্যাঁ। ও কত বয়স হলো? এই আগে মা ঠিক চেনে আসতে রোজ আসতে বাড়িতে। কে গঞ্জুর মার কি কি বন্ধু ফ্রেন্ড ফুচকি ফ্রেন্ড নিয়ে নাও। নাম কি রেখেছো? গঞ্জুমা মনে আছে? বলতে বলতে আমারই হয়ে গেছিল। হ্যাঁ সবাই বলতে চলো। ওই তো জেগে রয়েছে। কত ইম্পর্টেন্ট কথা বলছে! কার সঙ্গে কথা বলছে? রাত্রে খাওয়া দাওয়া আছে। কার সঙ্গে কথা বলছে? দেখাবো সেই জিনিসটা কি জিনিস, দাঁড়াও দেখাবো দেখাবো সব দেখাবো তোমাদেরকে, তোমরা ওয়েট করো। এই চিকেন পকোড়া করবে নাকি? পকোড়ার কথা শুনলাম না তো? কুলফি? হ্যাঁ কুলফি বললো, মানে এগুলো স্টল দেবে। ওই যে 9টার মধ্যে চলে যাবা, আমার ছেলে কিন্তু ঘুমায় পড়ে। হ্যাঁ আমাদের বলছে আরো আগে যাবা সন্ধ্যাবেলা 9টার মধ্যে বলছে। ফুচকা খাবা, কফি খাবা, কুলফি স্টল বসবে, যাবা রাতে বিরিয়ানি আর কি কি হবে। অঞ্জলিদির বাড়ি? অঞ্জলির ছেলে? হ্যাঁ বাড়িতেই মানে রাস্তায় প্যান্ডেল, মানে লাইট ফাইট দিয়ে নাকি হেভি সুন্দর করবে, পুরো রাস্তাটাকে লাইটিং দিয়ে ইয়ে করবে, মনে হয় পুরো প্যান্ডেল তাই। আর আমার বৌদি কি পড়বে বলা যাবে না। আমরা আবার অন্নপ্রাশন নিমন্ত্রণ, এখন কে কি সাজবো সেগুলো এখন চলছে কথাবার্তা। আর আমার বড় বৌদি কি পরবে আমি জানি না। ও তো নেকলেস পরবে বলছে। বড় বৌদির বাচ্চাদের কি পরবে, লেহেঙ্গা পরবে না? আমি বলছি মামামের এই টপ টপ প্যান্টটা পরলে কেমন লাগবে আমার বড় বৌদিকে? তোমরা একটু কমেন্ট করে জানি তো আমার এই বড় বৌদিকে মামামের এই টপ টপ প্যান্টটা প্যান্টটা মানাবে তো? প্যান্টটা মানাবে তো? না হলে টেনে টুনে পরব, কিন্তু আমি পরাবো। আমার বড় জাকে আমি কি বলেছি, রোববার আমাদের মেলায় যাওয়ার কথা ছিল তো ক্যান্সেল হয়ে গেল, নিমন্ত্রণ আছে তো আমরা জোরে বলো যাবো, শনিবার ভাবছি যাবো, ওকে বলেছি যা যাবো তাই কিনে দেবে। আমরা আর আমার আবদার হচ্ছে রাত্রিবেলা মহালয় থেকে আমরা খেয়ে আসবো, বড় বৌদি খাওয়াবে, বড় তাই বড় বৌদি খাওয়াবে আমাদের সবাইকে। না সেরকম কিছু খাবো না, যেহেতু পরের দিন বিরিয়ানি তারপরে এইসব স্টল ফল খাবো তো অনেক কিছু, তাহলে তুমি ওই হালকা রুমাল রুটি আর তরকা খাওয়ালেই হবে জিনিসটা দেখো কি দারুন হয়েছে, দারুন। ঠিক আছে তোমরা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, পড়েছে সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা নতুন সোফাতে বসে পড়েছি, আমরা আবদার করেছি আমার জায়ের কাছে, বলেছি আমরা বিরিয়ানি খাবো। ডাইনিং টেবিল আছে কিন্তু টেবিলে বসে খাবো না, সোফার উপর বসে খাবো, খাটে বসে খাবো, কোল্ড ড্রিংকস খাবো হজম করার জন্য। খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, খুব সুন্দর। বাড়ি যাচ্ছি, আমাদের বৌদি কবে বিরিয়ানি খাবে আমি জানি না, বৌদি কবে খাওয়া খাবো। শোভা কিনেছে, শোভা কামবেন, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লেগেছে। দোকানে যাবো।
চলো আমাদের এখন আবার তোমাদেরকে দেখাবো যেদিনকে আমরা খাওয়া দাওয়া করবো সেদিনকে, খাওয়া দাওয়া যেদিনকে করবো সেদিনকে আমাদের খাওয়া দাওয়া আর শেষ নেই। মেলায় যাবে এরা ঠেলা খেতে, মেলায় যাবো ঠেলা খেতে, শুধু ঠেলা খাবোই না ঠেলা দেবো ভালোই পারি। আমার বৌদিরা যে সোফা আসছে আজ সারা রাত ঘুমাবে না আনন্দে, তাই তো দি অনেক তপস্যা, অনেক পুরনো গল্প। আমার বড়জা আজকে সারা রাত্রি আমার দাদার সাথে গল্প করবে সোফাতে, সোফায় বসে বসে সেই ভাববে শুয়ে বসে সেই পুরাতি সেই পুরোনো দিনের কথা মনে পড়বে আর গল্প করবে, হাতে হাত রেখে পাশে পাশে। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি টাটা বোধে, টাটা কিছু নিলি না, আর কিছু নেওয়ার কথা বলো না, টাটা। দেখো আমি বাড়ি চলে এসেছি, আমি এখন রাতের কি হচ্ছে মামাম নাকি পড়ে গেছে, দেখো ইমা তাই তো পুরো দাগ হয়ে গেছে বাবা। তা যাই হোক আমি এখন মামামকে লেখা দেবো, লেখে দেওয়ার পর রাতের টিফিন বলছি কেন সরি রাতের ডিনার, দাঁড়াও লেখাটা দিইনি, রুটি করবো আর বেগুন পোড়াবো আজকে, গাটা গরম গরম লাগছে কেন তো ছ্যাক ছ্যাক করছে। আর আমি তোকে লেখা দেবো, তুই লিখবি আর আমি এখন রুটি করবো, রুটি আর বেগুন পোড়া করবো, আর মামাম তো জানো পরোটা ছাড়া খাবে না। আমি লেখা দিয়ে দিয়েছি, মামাম এখন লিখছে, তা মামাম আচ্ছা ঠিক আছে মামাম এমন করে এখন দেখা দাও, আমার টাইম নেই, আমি এখন রুটিটা করে নিই চলো তাহলে। গাইজ দেখো আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, কত লম্বা একটা বড় একটা বেগুন, বেগুন পোড়া হবে এখন, দেখতেই পাচ্ছ এই ময়দা, আমি ময়দার মধ্যে একটুখানি নুন নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ময়দাটাকে আমি মাখবো। ময়দার রুটি আমাদের ঘরের লোকেরা আবার আটা রুটি ভালোবাসে না, ময়দার রুটি খেতে ভীষণ ভালোবাসে, তাই এখন ময়দার রুটি হবে চলো। গাইজ দেখো আমি মামামের জন্য পরোটা করছি, দেখতেই পাচ্ছ মামামের, এ দেখো আমার রুটি হয়ে গেছে, তারপরে এই দেখো পরোটাও হয়ে গেছে মামামের পরোটা, মামাম তো রুটি খায় না, কি সুন্দর হয়েছে পরোটাটা দেখো কি দারুণ হয়েছে বলো, দারুণ হয়েছে, বেগুন পোড়া হয়ে গেছে আর এদিকে পরোটাও হয়ে গেছে, এদিকে ময়দা রুটি করছি, মামাম লিখছে, লেখা শেষ হয়নি এখনো, দেখো কিরম জ্বালা। তা যাই হোক এখন হচ্ছে রোহিত হচ্ছে মোমো নিয়ে আসলো কালিন্দি থেকে, তা ওর জন্য একটা আর আমার মেয়ের জন্য বড় মেয়ের জন্য একটা নিয়ে এসছে, বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই খাবে এখন ভাগযোগ করে। তা যাই হোক চলো তোমাদের দেখাই মোমোটা, আমাদের মোমো চলে এসছে আমার বাবার প্রিয় খাবার, গরম স্যুপটা, স্যুপটা নাকি খুব গরম, এটার বাটির মধ্যে ধরবে না তো, মোমো ধরবে না, আমি একটু মাটি নিয়ে আসবো এই ছোট বাটিতে দে দেখতে, মা দেখো কাজ দেখো আমার মেয়ে, আমাকে বললে তো আমাকে মারত, সব পড়ে গেল, ফেলে দিয়েছে কতটা সে সস বাচ্চে লঙ্কা সস, ও লেখা বাদ দিয়ে ও এখানে কেন এসছে, তুমি লেখা বাদ দিয়ে কেন এসছো, বড় বড় দেখো গাইজ, দেখো আমার বেগুন পোড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে বেগুন পোড়া, এর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো চারটে লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নুন নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে মাখবো, চলো মেখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মামা আর মামামে দিয়ে দেখো মোমো খাচ্ছে,
আমি তো সুপ খাচ্ছি না, মামা সুপ খেতে ভালো লাগে। আমার বড়মেকে এখন খেতে দিচ্ছি ময়দা রুটি, এখানে বেগুন পোড়া আর এখানে আছে নলেন গুড়। আরে বাবা খেয়ে নেবে, রেখে দাও তাহলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই এখন হচ্ছে মামমামের কালকে প্রজেক্ট জমা নেবে, সেটা করছে এখন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সবাই দেখো মামমামের প্রজেক্ট এখন করছে, কমপ্লিট ফিনিশিং কাজ করছে, এখনো কমপ্লিট হয়নি। এখন কী সব করছে, এ এত কিছু করার দরকার কি তোমার? আমার ভাল লাগে না সব দেখো, কি ভেঙে যাবে তো। জ্বালান জ্বালাচ্ছে মিটা যে ছুটে বলার মতন না, দেখতে পাচ্ছ দাদা ভাই এখন কাজ করছে। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, সবাই আকাম কুকাম করে মাম্মাম জানো, আকাম আর এই জল প্রথমে বুঝো, প্রথমে বুঝো। তাহলে আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আর আজকের মতন বকবক এখানেই শেষ করে দেবো, কালকে কিন্তু আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে অবশ্যই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।